নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলার সংবাদ। সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের অন্তর্গত মণ্ডলঘাট চৌরঙ্গী বাজারে অবস্থিত এক রেশন দোকান সিল করল জেলা প্রশাসন থেকে। এই রেশন ডিলারের নাম দিলীপ সোম। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, দীর্ঘদিন থেকেই নাকি তিনি রেশন গ্রাহকদের খাদ্য সামগ্রী কম দিচ্ছিলেন। বর্তমানে তো বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে গ্রাহকদের, তাতেও নাকি তিনি কম জিনিস দিচ্ছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ তুললেন উপভোক্তারা। স্থানীয় মানুষজন তাকে এই বিষয়ে সতর্ক করলেও তিনি সে কথা কানে লাগাননি বলেও অভিযোগ। গ্রাম পঞ্চায়েত প্রধানও তাকে সতর্ক করলেও তিনি তাতেও কর্ণপাত করেননি। এদিন অভিযোগ পেয়ে জলপাইগুড়ি ফুড অ্যান্ড ফুড সাপ্লাই আধিকারিক ও জেলা প্রশাসনের আধিকারিকরা এখানে এসে দোকান সিল করে রেশন ডিলার দিলীপ সোমকে আটক করে নিয়ে যান কোতোয়ালি থানার পুলিশের সহায়তায়। কার্ডে সঠিকভাবে মানে রেশন সামগ্রী দেওয়া হচ্ছিল না, যা দুই একজনকে দেওয়া হয়েছে, পরবর্তীতে যারা আসছে তাদের না মানে বারণ করে দেওয়া হয়েছে, কতদূর সত্যি? না স্যার, এটাই বলবো আমরা, তাদের মাল আমি পৌঁছে দিতে পারি, তাদের মাল আবার দিয়ে দিতে আমি। কেন তাদের ফিরিয়ে দেওয়া হলো? না, ফিরিয়ে নিতে স্যার। তাহলে আপনি মালটা পৌঁছে দিয়ে আসলেন কেন? না দিলাম মানে কি, এখন অনেকে বৃদ্ধ লোক আছে, আসতে পারে, যেমন একটা মহিলা একদম বৃদ্ধ, ও চলতে পারে না, বুঝলেন, ওইটি মানবতার খাতিরে। ঘরে আছে, তুমি চলে গেছে, এখন তো ওইটা দিয়ে না দিয়ে এত লোকের মধ্যে কি করে খেয়াল হবে যে কোন লোকটাকে আমি আমি মালটা দিয়ে নিয়ে আমি আমাকে খেয়াল রাখা সব সাজা লোকের মধ্যে। স্থানীয় বাসিন্দারা জানালেন, রেশন কার্ড নিয়েও ঝামেলা করেছেন এই রেশন ডিলার। এদের একজন কার্ডে রেশন পাননি এবং অন্যজনের রেশন কার্ড নাকি নিয়ে রেখেও দিয়েছিলেন এই রেশন ডিলার বলে অভিযোগ তুললেন তিনি। কমপ্লেন ছিল যে যেটা প্রাপ্য সে প্রাপ্য থেকে বঞ্চিত। আচ্ছা, মানে প্রাপ্য মাল আপনি পাননি যেটা পাওয়ার কথা ছিল? না, সেই মাল পাওয়া যায়নি এবং অভিযোগ করার পরে আজকে মানে গতকালকে আচ্ছা টোকেন দিয়ে মানে চুপি চুপি আচ্ছা যেটা কি হয় আর কি আচ্ছা এই চুপি চুপি বাতে টোকেন দিয়ে মালটা আসতে নিতে বলছে। আচ্ছা, ঠিক আছে, তো আজকে যথার্থই যারা আসেনি আমি আসি। আচ্ছা, তো এইবার কিন্তু এরকম অনেক বাড়িতে মাল পৌঁছে দিয়েছে, তো আমরা আমাদের অভিযোগ যে এতদিন আমরা দেখে আসি যারা রেশন নিতে এসে এখানে কী বলে অনেক কথা শুনে আসছে, তো আজকে মাল পৌঁছে গেলো তাদের বাড়িতে। আচ্ছা, এটাই তো আমাদের সব থেকে এটা বড় ইস্যু। একটা এ বিষয়ে মণ্ডলঘাট তৃণমূলের অঞ্চল সভাপতি অখিল মল্লিকও ওই রেশন ডিলারের নামে অভিযোগ পাচ্ছিলেন। এরপর তিনি নাকি তাকে সতর্কও করেছিলেন, অথচ এই রেশন ডিলার কোনোভাবেই সতর্ক হননি। একই অভিমত তৃণমূলের বর্ষিয়ার নেতা রবীন সরকারেরও। এর আগে আমার কাছে এই ধরনের একটা অভিযোগ আসছিল, সাধারণ কয়েকজন লোক এসে আমাকে বলছিল যে রেশন ডিলার একটু চাল কম দিচ্ছে, তখন আমি এলাকার প্রধানকে ওখানে পাঠানো হয় এবং ওই এলাকার যে আরও যারা আমাদের নেতৃত্ব আছে তাদেরকেও বলি। তার প্রধান আমাকে রিপোর্ট দিল যে না, আমরা রিপোর্ট করার পর এখন থেকে সুস্থভাবে এবং সঠিক জিনিসই বিলি বণ্টন হচ্ছে, প্রধান আমাকে জানায়। তখন আমি বললাম যে ঠিক আছে, যদি সঠিকভাবে বিলি বণ্টন করে ভালো কথা, কিন্তু মাঝখানে যে এই ধরনের ঘটনা ঘটাইছে এটা আমার অজানা ছিল। আচ্ছা, কিন্তু এই ব্যাপারটা এখন আমি চিন্তা ভাবনা করতেছি প্রশাসনিকভাবে যেটা করা উচিত সেইটাই যেন হয়, প্রশাসনিকভাবে এটা হোক। এ ব্যাপারে রেশন ডিলার দিলীপ সোমের স্ত্রী জয়া সোম তার স্বামীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানালেন। কম দেন এটা বললে তো হবে না, আমি জানি সাধারণ মানুষ বলছে, সাধারণ মানুষ অনেক কিছু বলতে পারে। আচ্ছা আচ্ছা দাদা, সাধারণ মানুষ অনেক কিছু বলবে। আচ্ছা আচ্ছা, ও এর আগে দিলীপ দাকে সাধারণ মানুষ বলেছিল যে রেশনে কম দেওয়া হচ্ছে তার তখন কমপ্লেন করে নেই কেন? আচ্ছা, তখন বলা উচিত ছিল দাদা। তাহলে আপনি বলছেন রেশন ঠিকই দিচ্ছিল? হ্যাঁ, ঠিকই দিচ্ছিল, কোনো কমপ্লেন নেই। আরো শুধু এনে আরো তো লোক আছে তাদের জিজ্ঞেস করেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনকি গরিব গরিব কতগুলো বাচ্চা বুড়িগুলোকে ডাইকে দেয় আমার হাজবেন্ড।
হঠাৎ দেখলে মনে হবে সব কিছু স্বাভাবিক, খোলা রয়েছে দোকানপাট আর দেদারে চলছে বেচা কেনা। যাদের দেখার কথা সেই পুলিশও মোটর সাইকেল নিয়ে ব্যস্ত বাজার করতে। করোনা আবহে হাজারো মানুষের ভিড় দেখে কে বলবে, ঠিক এর পাশের ব্লক হরিশ্চন্দ্রপুরে তিন দিনে 10 জন পরিযায়ী শ্রমিকের দেহে করোনা ভাইরাসের হদিশ মিলেছে। ইতিমধ্যেই বহু এলাকায় ঘোষণা হয়েছে সংরক্ষিত এলাকা হিসেবে। আর এই জমজমাট বাজারটি চাঁচল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ছবি ক্যামেরাবন্দী হলো। এখানে লকডাউন ও সরকারি নির্দেশকে উপেক্ষা করেই খুলেছে দোকানপাট, সেজন্য হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে। এখানে কোনোভাবেই মানা হচ্ছে না সরকারি নির্দেশিকা, কেউই মানছেন না সোশ্যাল ডিস্টেন্স। এ ব্যাপারে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু জানালেন, স্থানীয় বিডিও এবং আধিকারিকদের মৌখিক নির্দেশেই দোকান খুলেছে, আর তিনিও শুনেছেন ভীষণই ভিড় হচ্ছে। অসুবিধা হলো তো কিছু করার নাই, লকডাউন যেটা হয়েছে আমরাই করছি, যে দূরত্ব বজায় রেখে যতটা পারা যায়। কিন্তু দূরত্ব তো দেখতে পাচ্ছি না, মানে না এই তিনটা মাত্র হয়েছে, দূরত্ব বজিয়ে রেখে যতটা করা যায় না আসছে আর কি টুকটাক। ও তো সেরকম তুলনামূলক না, আগের মতো না, আগের মতো একদম নেই। যাদের না নিলে নয় আর কি তারাই আসছে, এছাড়া তেমন কোনো কাস্টমার না। ফের গ্রেপ্তার হলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপির কৃষাণ মোর্চার জেলা সভাপতি সহ 7 নেতা। কোতোয়ালি থানার পুলিশের দাবি, লকডাউন ভেঙে রাজনৈতিক কর্মসূচি করবার অভিযোগে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতাদের অভিযোগ, রাজ্য সরকার কেন্দ্রের কৃষি পেনশন দিচ্ছেন না, এছাড়াও রেশনে লুট চলছে। বিজেপি নেতাদের কথায় কেন্দ্রের দেওয়া চাল ডাল চুরি করছেন তৃণমূলের নেতারা। এদিন এ সমস্ত অভিযোগ তুলে জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন বিজেপির জেলা নেতারা। তবে স্মারকলিপি দিতে যাওয়ার আগে বিজেপি নেতাদের গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। এদিন পুলিশ বাহিনী শহরে পিডাব্লিউডি মোড়ে অনেক আগে থেকেই উপস্থিত ছিলেন। এদিকে বিজেপি নেতারা সামাজিক দূরত্ব বজিয়ে রেখেই তাদের পক্ষ থেকে জেলাশাসককে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি পালন করতে জেলাশাসকের দপ্তরের দিকে এগোচ্ছিলেন, কিন্তু তার আগেই তাদের সবাইকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। এ প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী জানালেন, স্বৈরাচারী বাংলার সরকার, তৃণমূল সরকার স্বৈরাচারী মনোভাব নিয়ে চলছেন, আর দিদি ভাইয়ের ভাইয়েরা কেন্দ্রীয় সরকারের দেওয়া গরিব মানুষের চাল ডাল লুট করছেন, আর দিদিভাই এবং দিদিভাইয়ের প্রশাসন অন্ধ ধৃতরাষ্ট্রের মতন বসে আছেন। এদের কাছ থেকে আপনি কী চান, কী আশা চান? কিষাণ মোর্চা জেলা সভাপতি নকুল দাসের নেতৃত্বে আজকে কিষাণদের ডেপুটেশন ছিল ডিএমওবিসি। ডেপুটেশন বলতে আমরা আমাদের দাবিপত্র দিলাম, কৃষকরা পেনশন পাচ্ছে না, মোদী সরকার ঘোষণা করছে দিদিভাই করতে দিচ্ছে না, কৃষকরা আজকে দুর্দশায়, দিদিভাই কোনো ভূরক্ষণ নেই। এইসব বিষয়ে আমরা কিষাণ মোর্চার পক্ষ থেকে আজকে আমরা ডিএমওবিসি যাচ্ছিলাম। পুলিশ মাঝ রাস্তায় আমাদের টানে হেসড়ে আমাদের পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে আসলো। কতজনকে অ্যারেস্ট করেছে? 7 জন। কী বলবো, স্বৈরাচারী সরকার। শুধু আপনাদের বৈদ্যুতিক চ্যানেল মাধ্যমে বলে দিতে চাই, শিকারী কিন্তু একদিন শিকার হয়ে যায়। চ্যালেঞ্জ দিয়ে বলছি, প্রশাসনকে দিয়ে আজকে তো আমাদের দমন পীড়ন চালাচ্ছে, প্রশাসনকে সরকার চালাচ্ছে, দল চালাচ্ছে, প্রশাসন নিরপেক্ষ থাকুক। তৃণমূলের জলপাইগুড়ি জেলায় একটা পার্টি মিস করবে না, একটা পার্টি মিসে বাতিল হবে সেদিন সামনে আগত। যতই আমরা পুলিশ দিয়ে আগামী দিন আমাদের বিরুদ্ধে অত্যাচার স্বৈরাচারী মনোভাব করুক, ওরা হোম কোয়ারেন্টাইনে চলে যাবে আগামী দিন চিরদিনের জন্য বাংলার মাঠে। লকডাউনের জেরে জলপাইগুড়ি পৌরসভার প্রায় 6 কোটি টাকার রাস্তার কাজ আটকে গিয়েছে। এই কাজের ব্যাপারে টেন্ডার নোটিশও সম্প্রতি হয়ে গিয়েছিল। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, মার্চ মাসের শেষ দিক থেকে 60 থেকে 70টি কাজ শুরুর অনুমতি দেওয়া হলেও বালি পাথর না পাওয়ায় কাজগুলি আটকে রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি পৌরসভা এলাকার বিভিন্ন জায়গায় পরিশ্রুত নলবাহী জলের পাইপ বসানোর জন্য অনেক রাস্তা কাটা হয়েছিল, সেই সব জায়গা সমান করার কাজ শুরু হয়েও শেষ পর্যন্ত লকডাউনের জেরে তা আটকে গিয়েছে বলে জানালেন পৌরসভার চেয়ারম্যান পরিষদের সদস্য সৈকত চট্টোপাধ্যায়। আর এই খাতে প্রায় 8 কোটি টাকা খরচ হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি। এদিকে পৌর এলাকার রাস্তাগুলি বেহাল হয়ে রয়েছে, আবার সামনে বর্ষা আসছে, লকডাউনের জেরে কাজ বন্ধ রয়েছে। সে কারণে একদিকে পৌরসভা যেমন সমস্যায় পড়েছে, অন্যদিকে শহরের বাসিন্দাদেরও আগামী দিনে সমস্যার মুখে পড়তে হতে পারে।
পৌর এলাকার অনেক রাস্তার পিচ উঠে গিয়ে চেহারাগুলি কঙ্কাল সার হয়েছে। কোথাও কোথাও ছোট বড় গর্ত তৈরি হয়েছে রাস্তাগুলির মধ্যে। এ বিষয়ে সৈকত চ্যাটার্জি জানালেন, লকডাউন উঠে গেলে যত দ্রুত সম্ভব প্রয়োজন অনুসারে কাজ শেষ করা হবে। জলের পাইপলাইন বসানোর জন্য যত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল তার জন্য একটা রোড রেস্টোরেশন মানে রাস্তা সংস্কারের কাজ আমরা শুরু করেছিলাম প্রায় 7 কোটি টাকার উপরে, এবং শহরটাকে 4টা জোনে ভাগ করে করা হয়েছিল এবং সেই কাজ শুরুও হয়, এবং সেই কাজ কিছু কিছু ওয়ার্ডে শুরু হয়ে যাওয়ার পরেই তারপরেই তো জানেন যে জনতা কার্ফিউ হলো, এবং তারপরে রাজ্য সরকার লকডাউন ঘোষণা করলো এবং সর্বোপরি কেন্দ্রীয় সরকার 25 তারিখ থেকে লকডাউন ঘোষণা করলো। তারপরে তো লকডাউনের মাঝখানে আর কোনো কাজের সুযোগ ছিল না। এবার আমরা এছাড়া কিছু বিভিন্ন ছোটো ছোটো রাস্তা সিসি পাথ বিটুমিন আসার 5 লাখ টাকার নিচে প্রায় 5 থেকে 6 কোটি টাকার মতো কাজের ভ্যালুয়েশন টোটাল বিভিন্ন ছোটো ছোটো কাজ নিয়ে তার সমস্ত টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। ওয়ার্ক অর্ডার হয়ে যাওয়ার পরেও সেই কাজগুলো কিন্তু আমরা শুরু করতে পারছি না। তার একটাই কারণ যে সেটা হচ্ছে যে এই আমরা ভেবেছিলাম হয়তো অরেঞ্জ জোন থেকে গ্রিন জোনে চলে গেলে আমরা কাজগুলো শুরু করবো যতগুলো পৌরসভা, কিন্তু সেটা আচমকা কেন্দ্রীয় সরকার কী কোন বিশেষ কারণে মানে কোভিড পজিটিভ পেশেন্ট যেখানে এখানে নেই তা সত্ত্বেও মানে আচমকা এটাকে রেড জোন ঘোষণা করে দেওয়ায় আমাদের পক্ষে সেই কাজকেও ত্বরান্বিত করা মুশকিল হয়ে উঠলো। এখন বিষয়টা হচ্ছে যতক্ষণ না লকডাউন উঠছে ততক্ষণ পর্যন্ত বা রেড জোনের তকমা থেকে জলপাইগুড়ি মুক্তি পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কাজ করা খুবই কঠিন ব্যাপার। তবে জলপাইগুড়িবাসীকে আমি আশ্বস্ত করতে পারি যে রোড রেস্টোরেশনের যেটা জল দপ্তরের কাজ যেটা 7 থেকে 8 7 কোটি টাকার উপর যেটা টেন্ডার হয়ে কাজ শুরু হয়ে গেছিলো ওয়ার্ক অর্ডার হয়ে, সেই কাজ যেই মুহূর্তে লকডাউন উঠে যাবে তাড়াতাড়ি কাজ শুরু হবে, এবং যে ছোটো ছোটো কাজগুলো আছে 5 লাখ টাকার নিচে সেই কাজগুলো লকডাউন উঠে যাওয়ার সাথে সাথে বা রেড জোন থেকে যদি আমরা মুক্তি পেয়ে যাই সাথে সাথে কাজ শুরু হয়ে যাবে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার শুরু হলো পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের লালারস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ। এদিন জেলা পুলিশ সুপার অভিষেক মোদি থেকে শুরু করে একে একে পুলিশকর্মীদের নমুনা সংগ্রহ করা হয়, কারণ করোনা ভাইরাস সারা বিশ্বকে যেন কঠিন অবস্থায় ফেলে দিয়েছে। এই ভাইরাসের হাত থেকে কেউই রেহাই পাচ্ছেন না। তা তিনি দেশের রাষ্ট্রপ্রধানই হন, খেলোয়াড়ি হন কিংবা রাজনৈতিক নেতা হন, আবার সেনাকর্মী বা পুলিশকর্মী কিংবা স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, সাধারণ মানুষ, শিশু যেই হন, করোনার প্রভাবে যেন কারোরই কোনো রেহাই নেই। তাছাড়া করোনা মোকাবিলায় যারা সবথেকে সামনের সারিতে থেকে কঠিন ভূমিকা পালন করে আসছেন তারা হলেন চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা। ফলে তাদের সকলের আগে লালারস পরীক্ষা করা প্রয়োজন বলে বিশেষজ্ঞদের অভিমত। অন্যদিকে যারা তার পরে দায়িত্ব পালন করছেন তারা হলেন পুলিশ, সে কারণে তাদেরও স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়ে থাকে। জলপাইগুড়ি জেলায় এ ধরনের উদ্যোগ গৃহীত হওয়ায় এই দুই পর্যায়ের কর্মীরা স্বচ্ছতায় আসতে পারবেন। তবে সাধারণ মানুষেরও এই লালারস পরীক্ষার প্রয়োজন রয়েছে। রয়েছে ভিন জেলা বা ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের লালারস পরীক্ষা করার। আমরা বলেছিলাম, আমরা একদিন থেকেই বলছি যে আমরা ফ্রন্টলাইন যারা এক্সপোজ আছেন তাদেরকে আমরা সোয়াব টেস্টটা করাবো। আমি আপনাদেরকেও বলেছি, আপনারা গতকাল আপনাদের কথা ছিল কিন্তু একজন ছাড়া কেউ আসেনি। তো এটা আমাদের একটা অসুবিধা হয়, যেমন আমরা পুলিশ পার্সোনালদের বলেছিলাম আমরা 50 জন এসছেন, এসপি সাহেব প্রথমে দিয়ে বেরিয়ে গেলেন। তো এভাবে আমরা প্রত্যেকেই করব, আপনারাও আসুন। আমাদের একটা টার্গেট এখন আজকে সকালবেলায় যে টার্গেটটা আমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে 400 পার ডে স্যাম্পলিং নেব আমরা। তাতে ধরুন আমাদের যারা পুলিশ পার্সোনাল বা যারা আছেন তাদের 100, হেলথ ওয়ার্কার 100, এইভাবে ভাগ করা আছে। সারি পেশেন্টের 50 এইভাবে ভাগ করে আমার কাছে আসবে। ওটা আজকে মুখে কথা হচ্ছে আমার সঙ্গে। লকডাউন শুরু হওয়ার দিন থেকে আজ পর্যন্ত জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লকডাউন পিরিয়ডে সরকারি নির্দেশিকা অমান্য করে জলপাইগুড়ি শহরে বেশ কিছু দোকান খোলা রয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে এই সমস্ত দোকান খোলার কোনো রকম নির্দেশিকা জলপাইগুড়ি জেলা প্রশাসনের কাছে আসেনি, ফলে যারা খুলেছেন তা সরকারি আইনকে অমান্য করেই দোকান খুলেছেন বলে অভিমত টহলদারি চালানো সাদা পোশাকের পুলিশের। সোমবার জলপাইগুড়ি শহরে কদমতলা মোড়ে মোটর বাইকের পার্টসের দোকান খোলা থাকতে দেখেন অভিযানে নামা সাদা পোশাকের পুলিশ। তারা দোকানের সামনে পৌঁছে বিষয়টি দোকান মালিককে জানিয়ে সেই দোকান বন্ধ করে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় অভিযানে থাকা পুলিশ। করোনা আবহে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশ না থাকায় কোনোভাবেই এ ধরনের দোকান খোলা রাখা আইনত অপরাধ বলে গণ্য হয়ে থাকে, এমনই অভিমত পুলিশ প্রশাসনের।
জলপাইগুড়ি জেলার সমস্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবি নিয়ে পৌরসভার দপ্তরের সামনে সোমবার মৌন গণ অবস্থান কর্মসূচি পালন করলেন এসএফআই ও ডিওয়াইএফআই এর কর্মীরা। এদিন তারা পৌরসভার সামনে তাদের অবস্থান আন্দোলন পালন করলেন সামাজিক দূরত্ব বজিয়ে রেখে এবং মুখে মাস্ক ব্যবহার করে। সমস্ত পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার পাশাপাশি জলপাইগুড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি হেল্পলাইন চালু করার দাবিও জানালেন ডিওয়াইএফআই ও এসএফআই কর্মীরা। এদিনের এই মৌন গণ অবস্থান আন্দোলনের নেতৃত্বে ছিলেন দলীয় নেতা তথা পৌর এলাকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ দে। তিনি জানালেন করোনা ভাইরাস ও লকডাউনের প্রভাবে জলপাইগুড়ি জেলার কয়েক হাজার মানুষ ভিন জেলা বা ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে গিয়ে আটকে রয়েছেন। এমন পরিস্থিতিতে অসহায়ভাবে দিন কাটছে তাদের পরিবারের সদস্যদের। তাই জেলা প্রশাসনের কাছে তাদের আর্জি, অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক জলপাইগুড়ি জেলা প্রশাসন। আমাদের যে দাবি, সে দাবি হচ্ছে যে পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে তাদের ঘরে ফেরাতে হবে এবং জলপাইগুড়ি জেলা প্রশাসনকে হচ্ছে হেল্পলাইন নম্বর চালু করতে হবে জেলাভিত্তিক। পাশাপাশি হচ্ছে যে রেশন ব্যবস্থা, যে রেশন ব্যবস্থা নিয়ে অলরেডি অভিযোগ আসছে, আপনারা জানেন গোটা রাজ্যব্যাপী রেশন ব্যবস্থার কী পরিস্থিতি। ফুড কুপন থাকা সত্ত্বেও অনেকে রেশন পাচ্ছেন না, অনেকে যারা কার্ড, হয়তো অনেক গরিব মানুষ যারা ডিজিটাল কার্ডে অ্যাপ্লাই করতে পারেননি, তারা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এই সবটা নিয়ে সরকারের যে ভূমিকা হওয়া উচিত ছিল সেই ভূমিকা আমরা সরকারের লক্ষ্য করতে পারছি না, তার জন্য এই প্রতিবাদ। পাশাপাশি আমরা বলছি যে কেন্দ্রীয় সরকার যে জনধন প্রকল্প, সেই প্রকল্পে হচ্ছে পাঁচ হাজার টাকা হচ্ছে ন্যূনতম হচ্ছে দিতে হবে, 5,000 টাকা প্রতি অ্যাকাউন্টে হচ্ছে ন্যূনতম হচ্ছে দিতে হবে, এই দাবি আমাদের আছে। এবং কি এই সমস্ত কিছু নেই, এই দাবি যদি ইমিডিয়েট মানানো হয়, আমরা এই লকডাউন পিরিয়ডে আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে যেভাবে আমরা আন্দোলন করছি, আমাদের এই আন্দোলন আগামী দিনও হচ্ছে আমরা চালিয়ে যাব। পাশাপাশি আজকে আমরা জলপাইগুড়ি জেলাশাসকের কাছেও আমরা একটা স্মারকলিপি আমরা প্রদান করব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে 4-চাকা ও 2-চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পন্ন ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামি দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার, উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি, এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুলবাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ। আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম। এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, 4-চাকা ও 2-চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জলপাইগুড়িতে। ফোন নম্বর 9434411110 এবং 9434123484। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরে রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটা স্টোন ইত্যাদি বিভিন্ন ডিজাইনের সঙ্গে। এখন থাকছে ছোট বড় রকমারি সাইজও। তাই সোজা চলে আসুন সানরাইজ মার্বেল, রাজবাড়ি পাড়া, জলপাইগুড়িতে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কনুয়া গ্রামের তিঙ্গল গ্রাম পঞ্চায়েতের গোপালপুর এলাকার মহারাজ মন্দির প্রাঙ্গণের একটি গাছ থেকে জল বের হতে দেখেন স্থানীয়রা। এমন ঘটনা প্রত্যক্ষ করেই চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে।
ফলে করোনা সংক্রমণের ভয়কে যেন সরিয়ে রেখে এমন দৃশ্য নিজের চোখে দেখতে মন্দির চত্বরে ভিড় বেড়ে ওঠে। সোশ্যাল ডিস্টেন্সিং আর ভিড়ের মধ্যে দেখা গেল না। এই ঘটনা কতটা দৈবিক আবার কতটা জৈবিক তার যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে। একটি গাছ থেকে এভাবে জল বের হওয়ার দৃশ্য অনেকে মোবাইল ক্যামেরায় বন্দি করেছেন। তাছাড়া করোনা সংক্রমণে মালদা জেলার মধ্যে শীর্ষে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকা, আর তার ওপর গাছ থেকে জল বের হওয়ার মতো রহস্যজনক ঘটনা নিয়ে মানুষের মনে নানা চিন্তা যেন আতঙ্কের থাবা বসিয়েছে। বিজ্ঞান মনস্ক ভাবনায় যারা বিশ্বাসী তারা এসে এই গাছের এভাবে জল পড়ার ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করলে গ্রামবাসীদের মনে স্বচ্ছতা জেগে উঠবে বলে মনে করছেন সকলেই। কেননা সকলের মনেই গাছ থেকে জল পড়াকে কোনো দৈবিক ঘটনা বলেই ভাবনা জেগে উঠতে পারে। তাই গোটা বিষয়টির সত্যতা জানা অত্যন্ত প্রয়োজন। হ্যাঁ, আমরা এই ভিডিও দেখে আতঙ্ক আছি। তো হঠাৎ এরকম একটা মানে রৌদ্রের সময় হঠাৎ একটা গাছ থেকে জল বের হচ্ছে, তাতে একটু খুব মানে গ্রামের লোকজন দূর দূরান্ত থেকে দেখতে আসছে এবং গ্রামে একটু অসুবিধা হচ্ছে এবং ভিড় শুরু হয়ে গেছে আর কি। আর এরকম পরিস্থিতিতে করোনা ভাইরাসের কারো মুখে মাস্ক নাই, সব লোকজন আসছে, এটা খুব একটা জমায়েত হয়ে গেছে, এটা খুব খারাপ লাগছে আমাদের। এখানে বেলা 12টা থেকে কন্টিনিউ এই গাছ থেকে, গাছটার নাম ফলিয়ার গাছ, এটা ইশাদপুর, এখানে কন্টিনিউ অনবরত গাছ থেকে গাছের পাড়া থেকে কন্টিনিউ জল পড়ছে। প্রচুর মানুষ সারা এই গ্রাম কেন দূর দূর গ্রাম থেকে মানুষ দেখতে আসছে, কাতারে কাতারে মানুষ ভিড় করছে এখানে। এই কোয়ারেন্টাইন এই করোনার সময় মানুষের ভিড় দেখে আমরা আশ্বস্ত হয়েছি। আমরা যে কোনো প্রকার প্রশাসনকে জানাবো এই ভিড়ভাড় যেন এই সময় না হয়। করোনা ভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন, আর এই লকডাউনের ফলে বহু মানুষের কাজকর্ম বন্ধ হয়ে গিয়েছে। সে কারণে সরকার থেকে বিনামূল্যে রেশনের মাধ্যমে চাল ও আটা কিংবা গম গ্রাহকদের দিচ্ছেন খেয়ে বেঁচে থাকার জন্য। আর তাই এ সমস্ত খাদ্য সামগ্রীর মান ভালো থাকা প্রয়োজন। এদিকে রেশন দোকান থেকে পাওয়া আটা বাড়িতে এনে রুটি বানাতে গিয়ে তার রাবারের মতো হয়ে যাচ্ছে বলে জলপাইগুড়ি শহরের 13 নম্বর ওয়ার্ডের এক বাসিন্দার অভিযোগ। তার নাম সন্তোষ মণ্ডল, তার বাড়ি এই ওয়ার্ডের 11 নম্বর গলিতে। এক কথায় রুটি হয়ে যাচ্ছে রাবার। এই ঘটনা ওই এলাকা ছাড়াও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডেও সোমবার ঘটেছে বলে জানা গিয়েছে। ভাতের দলা রাবারের মতো হয়েছিল বলে একসময় ভীষণ হইচই হয়েছিল, আর এবার এই করোনা আবহে বিনামূল্যে পাওয়া রেশনের প্যাকেটের আটা রুটি না হয়ে হচ্ছে রাবার। এ প্রসঙ্গে রেশন গ্রাহক সন্তোষবাবু ও তার প্রতিবেশী কি বললেন শুনে নি সেই কথা। আজকে সকালবেলায় আমি আমার বউয়ের মোবাইলে দেখি যে এরকম ঘটনা কি সিস্টেমে এটা করছে। তারপর আমি এই সপ্তাহে আমি গেল সপ্তাহে রেশন উঠাচ্ছি, 12 প্যাকেট আটা পাইছি। পাওয়ার পর ওই সিস্টেমে যেই সিস্টেম দেখছিলাম মোবাইলে সেই সিস্টেমে আটাটা তৈরি করলাম, মাখলাম, এইরকম মাখলাম, তারপরে জল দিয়ে গুলাইতে গুলাইতে এই জিনিসটা বের হয়েছে। এটা কি রাবারের মতো? এটা রবার, একদম পুরো রবার। এই যে রবার, এই যে দেখেন। এর আগে কি এই ধরনের ঘটনা ঘটেছে আপনার সাথে? না, গেল মাসের আটাটা খুব সুন্দর ছিল, এই মাসেরটা দেখি এরকম। আপনাদের এলাকায় তো এই ধরনের? হ্যাঁ, আমি সব বাড়িতে বাড়িতে ডোর টু ডোর গিয়ে এই রোবট দেখাচ্ছি, তারাও সবাই বাড়িতে পরীক্ষা করে দেখছে যে এরকমই বাড়াচ্ছে। এখন কি করবেন আপনি? এখন হচ্ছে আমি চাই যে সরকারি মাধ্যমে এটা তদন্ত করে, এটা হচ্ছে এমনিতে করোনার যুগ, অভাবের সময়, এখন দুর্দিন মানুষের, মানুষ এইগুলো খাইলে তো আরও মারা যাবে। আমার তরফ থেকে আমি চাই যে এটা সঠিক সিদ্ধান্তে একটা রেজাল্ট বের হোক। বিষয়টি জলপাইগুড়ি পৌরসভার পৌরপ্রধান মোহন বোসকে জানানো হলে তিনি জানালেন এখনও পর্যন্ত এ ব্যাপারে লিখিত অভিযোগ কেউ করেনি, তবুও তিনি বিষয়টি দেখবেন বলে জানালেন। দেখুন, অফিসিয়ালি এখনও অবধি কেউ আমাকে অভিযোগ করেনি এবং পৌরসভাও করেনি, তবুও যখন আমার নলেজে এলো আমি নিশ্চয়ই বিষয়টি খতিয়ে দেখব এবং আইন অনুযায়ী ব্যবস্থা দেওয়ার চেষ্টা। মানুষকে এই বার্তায় দিব যে সরকার ভালো জিনিস দিবে, আর রেশনের দোকান থেকে এই জাতীয় পাওয়া যদি সত্যিই এসে থাকে কখনো সেই জিনিস আপনারা গ্রহণ করবেন না, আইন নিজের হাতে নেবেন না। প্রশাসন আছে, প্রশাসন উপযোগী ব্যবস্থা গ্রহণ নিশ্চয়ই করবে। সরকার ভালো আটা দিবে, ভালো চাল দিবে, সেই চালের প্যাকেট ঠিক রেখে চালের ভিতর থেকে সরকারি চাল বের করে নিয়ে পচা চাল দেবে, এটা বরদাস্ত করা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারবার রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করছে, আর কতিপয় ব্যবসায়ী কিছু
অসদুপায় ব্যবসায়ী তারা ষড়যন্ত্র করে সরকারকে বলতাম করার যে চক্রান্ত, সেই চক্রান্ত আমরা ভাঙবই। তৃণমূল শিক্ষা সেলের সদস্য গৌরব সাহা ও তার ভাইয়েরা সমবেতভাবে উদ্যোগ নিয়ে দুস্থ আদিবাসী পরিবারগুলির হাতে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন সোমবার। ময়নাগুড়ি ব্লকের প্রান্তিক এলাকা নদী ও জঙ্গল পরিবেষ্টিত রামসাই গ্রাম পঞ্চায়েতের পূর্ব ডোববাড়ি এলাকার প্রায় 40টি দুস্থ ও আদিবাসী পরিবারের হাতে হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি শিশুদের জন্য দুধসহ 13 রকমের খাদ্য সামগ্রী তুলে দিলেন গৌরব বাবুরা। এত রকমের খাদ্য সামগ্রী পাওয়ার ফলে এখানকার আদিবাসী পরিবারগুলির অনেকটা উপকৃত হাল বলে এইসব পরিবারের সদস্যরা জানালেন। গৌরববাবুরা জানালেন, তারা নিজে থেকেই ময়নাগুড়ি রামসাই অঞ্চলে দুস্থ আদিবাসীদের হাতে খাদ্য সামগ্রী পৌঁছানোর দায়িত্ব পালনের কথা ভেবে সেই মতো কাজ করে তৃপ্তি পেয়েছেন। অন্যদিকে জলপাইগুড়ি শহরে বেসরকারি পরিবহন শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো দাদাভাই ক্লাবের সামনে। বেসরকারি পরিবহন বন্ধ থাকায় অসহায় পরিবহন শ্রমিকদের কথা ভেবে সোমবার দাদাভাই ক্লাবের পক্ষ থেকে তাদের হাতে চাল, ডাল, তেল এবং মাস্ক তুলে দেওয়া হলো সামাজিক দূরত্ব বজিয়ে রেখে বলে জানালেন ক্লাব সম্পাদক তপন ব্যানার্জি। তিনি জানালেন, নেতাজি পাড়া বেসরকারি বাসগুলির চালক, কন্ডাক্টর, ক্লিনারদের হাতে 4 নম্বর ঘুমটি পুরাতন মসজিদ এলাকায় খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, সয়াবিন, বিস্কুট এবং মাস্ক তুলে দিলেন। সমীর তরফদার ও আমরা সবাইয়ের যৌথ উদ্যোগে এই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আবার সোমবার জলপাইগুড়ি শহরের 11 নম্বর ওয়ার্ডের আরাধনা ক্লাবের উদ্যোগে শহরলাগোয়া পাতকাটা কলোনি এলাকার দুস্থ অবস্থায় থাকা প্রায় 20টি পরিবারকে বিভিন্ন খাবারসহ 2 কেজি করে চাল প্রদান করা হয়। এছাড়াও মানুষকে করোনা সংক্রমণ বিষয়ে সচেতন করতে মাস্কও বিতরণ করা হয় আরাধনা ক্লাবের পক্ষ থেকে। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।